আসসালামু আলাইকুম সম্মানিত বাগেশ্বরের বাসী, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। এই যে দেখেন, আমি খাঁচায় রং করেছি, যে কতগুলো এখানে 5টা খাঁচা আছে। তো এই যে ম্যাক্সিমাম গুলোই দেখেন, এই যে দেখেন এই কতটা মানে ভালো হয়েছে আর কি, রং দিয়ে সবগুলো খাঁচাই আমি রং করে ফেলেছি আর কি এখানে। আর ওই পাশেও করবো। আর আমি আপনাদেরকে কিছু কথা বলি, সেটা হচ্ছে যে চ্যানেলে কদিন নিয়মিত ভিডিও আপলোড দেওয়া হয়নি কেন, কারণ আমি এসএসসি এক্সাম দিচ্ছিলাম, যার কারণে চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হয়নি। এখন থেকে ইনশাল্লাহ আবার আগের মতো ভিডিও পাবেন। তো এই যে দেখেন, আমাদের খাঁচাগুলো এখানে রং করা হয়েছে। আর এই সাইডে আমাদের এই যে একটা বাঁশের খাঁচা আছে, এই যে দেখেন, এই হচ্ছে আমাদের বাঁশের খাঁচা। তারপরে আমরা যদি ওইদিকে একটু দেখি, ওইদিকে আমাদের আরও খাঁচা আছে। এই যে এই সাইডে দেখেন, আগে এগুলো দেখার পরে ওইদিকে আমাদের আরও কিছু খাঁচা আছে। তো এগুলো আমরা এক এক করে সবই দেখব। তো এই যে ফার্স্ট আমার পাখির খাঁচা, বর্তমানে আর কি পুরো লবটাই খালি, তার কারণে আর কি কিছু নাই ভিতরে। এই যে দেখেন, শুধু খাঁচাগুলো আছে। ইনশাল্লাহ আবারও নতুন করে সব কিছু করবো। আমাদের এই লবটা, আমাদের আসলে লব দুইটা, একটা আপনার টুঙ্গিতে আর একটা হচ্ছে আমার বরিশালে। তো এই যে দেখেন, দুইটাই খালি। তারপরে যে কবুতরের বড় খাঁচাগুলো, ওই খালি, সবই খালি বর্তমানে, কারণ কবুতরের বর্তমানে দাম নাই। তো তার কারণে আর কি আপাতত নাই কিছুই, সব খালি করে ফেলছি। ইনশাল্লাহ আবারও কিছুদিনের ভিতরে এগুলো সব ভরে ফেলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।